সন্মুখত বিশ্ব পরিবেশ দিবস, তাতে আকো উৎকট গরমৰ প্ৰভাৱ। সরকারে সকলকে গছপুলি রুই পারিপার্শ্বিক ভারসাম্যতা বর্তায় রক্ষার আহ্বান জানাইছে। পিছে মন্ত্রীরা পশুধন গবেষণা কেন্দ্রত ইডাল সিডালক বিক্রি করা হয়েছে কেন্দ্র আবেষ্টনের মূল্যবান গছবিরিখ। প্রকান্ত এই গছবিরিখ আঠাতে কাটি দিয়া হয়েছে। বতাহত হাউলি পৰিছিল পশুধন গবেষণা কেন্দ্রত আবেষ্টনের কেডালমান গছ। গছবর বিক্রি করে দিলে কর্তৃপক্ষ। এনেক এই সন্দর্ভত সংশ্লিষ্ট বন বিভাগকো অবগত করা নহল। বতাহ বুলিয়ে নহয়, মাঝে মাঝে এইদরে একাধিক মূল্যবান গছ একাংশ ব্যবসায় উপর বিক্রি করা এক ধরনের নিয়মত পরিণত হওয়া বলে স্থানীয় একাংশর অভিযোগ। প্রশ্ন হয়, কিহর ভাবে কেন্দ্র পরিসরের গছবৃক্ষত চলিছে এই আসরিকতা? কোনে চলাই গৈছে গছ ধ্বংসর এই নিরবিচ্ছিন্ন অভিযান? আগলে পশুধন গবেষণা কেন্দ্রের এনে কাণ্ডহীনতায় অঞ্চলটির পারিপার্শ্বিকতা বিনষ্ট করব পাৰে বলে যুক্তি দি স্থানীয় একাংশ সচেতন লোকে ব্যক্ত করেছে প্রতিক্রিয়া। বিক্রি করিয়ে থাকে, বিক্রি প্রায় বিক্রি হয়ে থাকে, প্রায় তো বটা নাহে, কেনেকে বিক্রি করে এটা জানে? এটা বস্তু সব বিক্রি করে দিয়ে। কোনে করে এই কাম? এই ফার্ম আছে, অফিসার আছে, সাইন্টিস্ট আছে, কবাই আছে, এনেকে মানে বিক্রি করে ভাগার তাল হালি পড়ে গেল, ভাঙি গেল। বিষয়টির এক তদন্তর দাবি জানাইছে রাইজে। পশুধন গবেষণা কেন্দ্র হেকরা আলো কবলে গেলে সিহতে করা একো নাই, মানে ভাল কাম, মানে বেয়া কাম বহুত করেছে। রাজহুয়া কাম এটা, যিকোনো কাম এটা সমাজে একো সহায় সুযোগিতা আজিলৈকে দেখা নাই। আর তেনেস্থলত যত নেকি সরকারে আহ্বান জানিয়েছে গছপুতক বা উৎকট গরমে রাজ্যত কেনেদরে ধরেছে আপনাদের গম পায়। আর তেনে অবস্থাত গছজোপা পড়ছে, এজোপাই নহয় কেইবাজোপাও পড়ছে, গছ পড়ছে, সিহঁতে টেন্ডার বা কি নাজানো, একো দিয়া গম পোৱা নাই, অবগত নহয়। নিশ্চয় গম পালো হয়, মোৰ ওচৰতে ঘৰ, তেনেকৈ একো গম পোৱা নাই, গছবিলাক বিক্রি কৰি দিছে। আৰু পৰাপিছত বিক্রি কৰিব লাগিব, একো ডাঙৰ কথা নহয়। কিন্তু জানিব লাগিছিল, ৰাইজে জানিব লাগিছিল। আৰু কথাটো হ'ল, সিহঁতে যিখিনি গম পাওঁ, ফৰেষ্টক বা ফৰেষ্টকো ফোন কৰিছিলোঁ, তেওঁলোকেও অবগত নহয়। আৰু তেওঁলোকে এনেকুৱা পদক্ষেপ হ'ব লাগিছিল যাতে তিনডাল গছ বাগৰিছে, বিশ্ব পৰিৱেশ দিৱস আহি আছে 5 জুন সন্মুখত, যে আমি 50 জোপা গছ ৰোপণ কৰিম সেইখিনি পইচা দি। আৰু তেনেকুৱা এইখিনি পইচা কৰিব কি? অলৰেডি অফিচ চলাবৰ কাৰণে পইচা আহি আছে ওপৰৰ পৰা, ঠিক তেনেকুৱা কথা। কথাটো ভাল দেখা নাই আৰু বেয়া হৈছে, আৰু উচিত তদন্ত হ'ব লাগিব। নিজৰ ইচ্ছামতে কৰে কামবিলাক। এতিয়া ধৰক গছ গছনি যে মৰা বুলি আজি কৰে 2-3 মাহ আগত, যোৱা বছৰ এনেকুৱা হৈছিল। মই এটা ফিচাৰী এটা লৈছিলোঁ মই ইয়াত ৰঙাইবিল বুলি, যোৱা 3 বছৰ ধৰি মই খাই আছোঁ চাব দেই। তাতো সিহঁতে তেনেকুৱা কৰিছিল। কি কৰিছে? তাৰমানে চৈত মাহত, ফাগুন চৈত মাহত তাৰমানে গছৰ গোটাই পাতবিলাক সৰে, সিহঁতে ইছ্যু কৰে যে গছৰ গছ মৰা গছ বুলি, তেনেকুৱা কৰা বুলি প্ৰমাণ আছে। প্ৰমাণ মানে কি? প্ৰমাণ আছে বিক্ৰী কৰে। অঁ, মৰা বুলি সিহঁতে টেণ্ডাৰ দি দিয়ে। টেণ্ডাৰ মানে কোনে কৰে এই কামটো? কোনে কৰে? ইহঁতৰ কৰ্তৃপক্ষ কৰে। আমি কৰ্তৃপক্ষ মানে পশুধন গৱেষণা কেন্দ্ৰ, ধৰক তাতে আছে কিছুমান আমাৰ লোকেল যিবিলাক এমপ্লয় আছে, তাৰ দেই সিহঁতে মানে হেৰি কৰি দি পেকিং হৈ যায় ইফালে বেপাৰীৰ লগত, সেনেকৈ এনেকৈ কৰি। গছটো বহুত আছিল, এতিয়াতো কমিছে। আৰু এইটো গছ যে আছে, চাওক, গছটো পৰা বুলি কৈ আছে যে গছটো এতিয়া আধা কাটা অৱস্থাত আছে। আপোনালোকে ভিডিঅ'টো বনাই ল'ব যে গছটো পৰি আছেনে নে চিধাই আছে, গছটো চাওক, থিয় হৈ আছে, থিয় হৈ আছে। এইটো গছটো এইটো জিন্দা গছ আছিল, ইয়াত ঠানি কাটিলেওতো সি মোটামুটি চলি থাকিলে। অহা 5 জুন তাৰিখে কি বোলে বিশ্ব পৰিৱেশ দিৱস, তেতিয়া গছ ৰুব লাগে। সিহঁতে যে ইমান গছ কাটি আছে, টেণ্ডাৰ দি আছে, টেণ্ডাৰ দিছে নেকি? কেতিয়াবা ৰুইছে নেকি? টেণ্ডাৰ দিছে নেকি? কিন্তু টেণ্ডাৰটো আমি গম নাপাওঁ, আমি স্থানীয় লৰা ইয়াৰে। নগৰবেৰাৰ পৰা বাহাৰুল ইছলামৰ ৰিপৰ্ট, এডি ভাৰত 24। মৰম ৰঙেৰে বৰ্ণিল কৰক জীৱন, বিধিগতভাৱে এটি সন্তান তুলি ল'বৰ বাবে লগ ইন কৰক www.kara.wcd.gov.in